আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যে যেখান থেকে আমার এই পেজ বা ইউটিউব চ্যানেল দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইতালির রাজধানী রোম থেকে। আজকে প্রথমে একটা আপডেট দিই, সেটা হলো আজকে গতকাল গেছে শুক্রবার। আমি খুব একটা আমার পেজের ভাই ব্রাদাররা খবর দিতে পারে নাই, খুব চার পাঁচটা জায়গা থেকে খবর পাইছি, তাও সব সিজনাল ভিসা। রোম থেকে সিজনাল, সিরাগুসা থেকে সিজনাল, মিলানো শহর থেকে মিলানো সেন্ট্রাল সিজনাল, লুকা থেকে সিজনাল, আর হলো ফিরেন্স থেকে সিজনাল। তো যে কয়টা খবর পাইছি মানে আমার পেজে ভাই বোনেরা আমার কাছে কাগজ পাঠাইছে, সব সিজনাল ভিসা, এবং দু একটা হইতে পারে নন সিজনাল। তো আমার কাছে যে কয়টা আমি লিখতে পারছি সেটা হলো সিজনাল। তো অনেকেই বলে ভাই সিজনাল ভিসা এসে আমরা কি করব। ইতালিতে যারা সিজনাল ভিসা আসে তারা আসলেই প্রথম দিকে অমানবিক কাজ করে, সব ভোর 5-6টা থেকে উঠে সন্ধ্যা 7-8টা পর্যন্ত কাজ করে। তো এগুলা আসলে বাঙালি প্রতিষ্ঠানে কাজ করে বাংকারে। তো আমি আজকে দেখাবো বাংকারে। তবে একটা কথা মনে রাখবেন, এই বাংকারের সবগুলা মালিকই একসময় এরকম সিজনাল ভিসায় এসে বাংকারে কাজ করত, এখন তারা সবাই বাংকারের মালিক। এবং ঢাকা শহরে 50% বাংকারের মালিকেরই বাড়িঘর আছে, ফ্ল্যাট বাড়িঘর, কেউ পাঁচতলা বাড়িঘর। তো এই এই বাংকারগুলোর মধ্যে সব ইউজ করা কাপড় চোপড় বিক্রি করে, এই কেজি দরে কিনে আনে, বিক্রি করে 1-1টা 5 টাকা, এইভাবে করে প্রচুর পয়সা ইনশাল্লাহ তারা মানে ইনকাম করে। তো আমি এখন দেখাবো কিভাবে বাংকার করে আমাদের বা বিভিন্ন দোকানপাট বাংলাদেশিরা কিভাবে করে। আফ্রিকান দেখতে পাচ্ছেন, সকালবেলায় আমি দেখাচ্ছি যে কিভাবে একটা বাংকার সাজায়, একটা ছাতি কিভাবে ফিট করে। এইটার উপরে টেবিল দিবে, টেবিলের উপরে তারপরে এখন এই যে যত কাপড় চোপড় দেখা যায় এখানে সব কাপড় চোপড় কিন্তু ইউজ করা, এটা কেজি হিসাবে কিনে মানে এক মন হিসাবে কিনে, তারপরে এখানে বাছাই করে 1-1টা জায়গায় লাগায়। কোনোটার প্রাইস 2-3 টাকা পার পিস, কিন্তু কিনে আনে কিন্তু কেজি হিসাবে, মন হিসাবে, এক মন 40 ইউরো, তাতে অনেক কাপড় চোপড়। অবশ্যই এগুলা নতুন নতুন, বাংকার কিভাবে সাজায় সেটা দেখাচ্ছি, যে এইভাবে পাড়ায় মহল্লায় ছোট ছোট ছাতি দিয়ে তারপরে এইভাবে সব। কিন্তু আমাদের বাংলাদেশিরা এইসব বাংকারের মালিক। এই যে বাংকারের মধ্যে আবার জুতাও পাওয়া যায় যেগুলা চায়না থেকে আসে বেশিরভাগ, এগুলা বাংকারে বিক্রি করে চাইনিজ মালই। আসলে বাংলাদেশিরা ব্যবসা করে কারণ সস্তায় তো একমাত্র চাইনিজ মালই পাওয়া যায়। তারপরে এই যে ইউজ করা কাপড় চোপড়, এগুলোর প্রাইস থাকে সর্বোচ্চ 2 ইউরো থেকে 3 ইউরো, কিন্তু এগুলা কিন্তু ব্র্যান্ডের কাপড় চোপড়। ইতালিয়ানরা বা পুরো ইউরোপের মানুষ যে কাপড়গুলা একটা নির্দিষ্ট স্থানে ফাল রাখে, সেই কাপড়গুলা ধুয়ে আবার করে কি কোনো এক মালিক সব জমিয়ে ওইটার আবার কেজি হিসাবে বিক্রি করে। এটা কাপড় চোপড় ফালানোর আবার একটা নির্দিষ্ট স্থান আছে, ইউরোপে যে কোনো জায়গায় কাপড় চোপড় বা ময়লা ফালানো যায় না। তো ওই কাপড়গুলো সংগ্রহ করে ভালো করে মেশিনে ধুয়ে ওই কাপড়গুলাই আবার কেজি হিসাবে বিক্রি করে। এগুলা ব্যাগ দেখা যাচ্ছে, এগুলাও সব অফেরতার ব্যাগ, মানে চাইনিজ মাল যেগুলা লডে ই হয়ে গেছে মানে ডেট ওভার হয়ে গেছে সব। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু ইউজ করা কাপড় চোপড়, এগুলো সব ইউজ করা মানে ইচ্ছা মতো রেখে দেয়। এই যে পার পিস লেখা আছে 3-5 টাকা, মানে তুপ দেওয়া থাকে এই সেখান থেকে আপনি বাইসা বাইসা নিতে হয়। এগুলো বেশিরভাগ ক্রেতা হলো ইউরোপের কিছু দরিদ্র দেশ আছে, যেমন রোমানিয়া, তারপরে সাউথ আফ্রিকার মানুষগুলা, তারপরে সাউথ আমেরিকান মানে আমেরিকার দক্ষিণ আমেরিকার যে দরিদ্র পীড়িত কিছু ইটালিতে থাকে তারা এগুলা ক্রেতা। আবার আছে ছোট 1 টাকা দামের উপহার সামগ্রী, এটা কিন্তু বাংলাদেশিদের একটা জার্নালের দোকান, যেটা পত্রিকার দোকান বলে, বিভিন্ন আইটেম সাজায় রাখছে, এগুলোর মালিক বাংলাদেশি মানে ইটালিয়ানের কাছ থেকে ভাড়া নিয়েছে। মালিক বলতে একবারে মালিক না, এগুলো প্রত্যেকটা জিনিসই ভাড়া নেওয়া, এই যে বাংকার এগুলোও কিন্তু ভাড়া নেওয়া। এই যে সাজিয়েছে সব মোবাইলের কভার, মোবাইলের চার্জার সব কিছুই বাংকারের ভিতরে, এগুলো সব বাংকার ভাড়া নেওয়া। এই যে হাত মোজা, পাও মোজা যত কিছু আছে সব চাইনিজ মাল, সব চাইনিজ কম দামি মালগুলা এই বাংকারে পাওয়া যায়। আর চাইনিজ মালই তো
ইতালিতে সবচেয়ে বেশি বিক্রি হয়, কারণ সবচেয়ে কম দাম, সস্তা। এই যে ইউজ করা কাপড় চোপড়, এই যে আর বেশিরভাগ সময় এক টাকা দামের দোকান বেশি বিক্রি হয়। যেমন এই যে এই দোকানে সব মাল এক টাকা, এক ইউরো, যত কিছু আছে সাজাবে সবই এক ইউরো। এই যে জামা কাপড় একটা তিন টাকা, দুইটা পাঁচ টাকা, আপনি যেমনি খুশি বাইসা নেন। এখানে প্যান্ট আছে, শার্ট আছে, সব কিছুই আছে, কোনো কিছুর অভাব নাই। তারপর আছে এই যে ফুলের দোকান, ইতালিতে ম্যাক্সিমাম 50% ফুলের দোকান বাংলাদেশিদের, কারণ ফুলের দোকানে প্রফিট ভালো এবং ব্যবসাটাও খুব এনজয় করে বাংলাদেশিরা, হালাল ব্যবসা। তো ফুলের দোকান আছে, আবার আছে অ্যালিমেন্টারি, যেগুলো বাংলাদেশিরা প্রচুর ব্যবসা করে। এই অ্যালিমেন্টারিগুলো ইতালিতে প্রচুর প্রচুর পরিমাণ বাংলাদেশিরা ব্যবসা করে। ইতালির প্রত্যেকটা পাড়া মহল্লায় এরকম অ্যালিমেন্টারি আছে, যেটা বলে মুদি দোকান। তো এই মুদি দোকানগুলো বাংলাদেশিরা প্রচুর আছে, যেগুলো প্রফিটও ভালো, ইনকামও ভালো, এবং বাংলাদেশিরা অনেক কাজও করে, যাদের ডকুমেন্ট নাই তারা ম্যাক্সিমামই কাজ করে আসলে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে। আমি যে দেখাইলাম ফুলের দোকান, বাংকার, তারপরে যে যা দেখাইলাম সব কিছুতে কাজ করে যারা ডকুমেন্ট থাকে না তারা। এই যে ফোনপেক্সের দোকান, এখান থেকে টাকা পাঠানো হয়, এইসব দোকানও বাংলাদেশিদের, ম্যাক্সিমাম বাংলাদেশিদের। আপনি সব ম্যাক্সিমাম বাংলাদেশিরাই এইসব ব্যবসা করে, চামড়া যত যত চাইনিজ মাল আছে সব বাংলাদেশিরা, এবং বাংলাদেশিরা যাদের কাগজ নাই তারা এই ব্যবসা করে। তো আজকে এই পর্যন্তই, যদি আপনাদের ভালো লাগে আবার সামনে ভালো কিছু দেখাবো। যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।